একত্রিতবাদী শাসন কায়েম করে সব সেক্টরকে বাকশালী কায়দায় নিয়ে যেতে চেয়েছিল আওয়ামী লীগ সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বলেন, হাসিনা বাকশালকে নতুন আঙ্গিকে নিয়ে যেতে চেয়েছিল, আন্দোলনের দিনে সাবেক সেনা কর্মকর্তাদের ছাত্রদের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানান রিজভী। আন্দোলন ভণ্ডুল হলে সবাইকে আয়না ঘরে থাকতে হতো বলেও মন্তব্য করেন তিনি। দেশে গণতন্ত্র নিশ্চিত করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন রিজভী। কর্তৃত্ববাদী সরকার, সে তার কর্তৃত্ব নিশ্চিত করতে গিয়ে আইন, বিচার, প্রশাসন সবকে একাকার করে দেয়। শেখ হাসিনা ঠিক বাকশালকে নতুন আঙ্গিকে তিনি সেই দিকেই নিয়ে যাচ্ছিলেন। এখানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, কারণ গণতন্ত্রকে মজবুত করতে হলে আইনের শাসন, রুল অফ ল এবং বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে অপরিহার্য শর্ত গণতন্ত্রের।